বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার গাইবান্ধা পাঁচ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া বয়স 76, তিনি আর নেই আমাদের মাঝে। মরণবেদী ক্যান্সারের কাছে তিনি হার মেনেছেন। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার বিকেল 4:30 মাউন্ট সেনাই হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুর খবরটিকে জানিয়েছে নিউ ইয়র্ক তার ব্যক্তিগত চিকিৎসক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ডক্টর মাসুদুল হাসান এবং নিউ ইয়র্কে বাংলাদেশের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান। ডক্টর মাসুদুল হাসান ইত্তেফাককে জানান, ক্যান্সারের চিকিৎসার জন্য গত বছর অক্টোবরে নিউ ইয়র্কে আসেন ডেপুটি স্পিকার মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া। তিনি ম্যানহাটনের মাউন্ট সেনাই হাসপাতালে চিকিৎসাধীন নিচ্ছিলেন। মাউন্ট সেনাই হাসপাতালে তার প্রথম দফা সফল অস্ত্রোপচার হয়। এরপর তিনি বাসায় ফিরে যান। সপ্তাহখানেক পর আবার অসুস্থ হয়ে পড়লে একই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়েছিল। তিনি জানান, ডেপুটি স্পিকার মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া সারকোমা ক্যান্সারে ভুগছিলেন। সারকোমা হচ্ছে পাকস্থলী টিউমার। এটি খুব দ্রুত বড় হয় এবং দ্রুত অপারেশনের কারা না হলে রোগীর মৃত্যুর ঝুঁকি থাকে। মাউন্ট সেনাই হাসপাতালে অপারেশন করেও ডেপুটি স্পিকারের পাকস্থলী থেকে 3.25 কেজি ওজনের একটি টিউমার অপারেশন করা হয়। এর আগে ভারতে 2.5 কেজি ওজনের টিউমার অপারেশন করা হয়েছিল। হাসপাতালে তার কেমোথেরাপি চলছিল। 3 দিন আগে হঠাৎ তার কিডনি অচল হয়ে যায়। চিকিৎসকেরা ডায়ালিসিসের চেষ্টা করেন, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তা আর করা হয়নি। 22 জুলাই শুক্রবার বিকেল 4:30 তিনি মৃত্যুবরণ করেন। ডেপুটি স্পিকারের বড় মেয়ে রীতা বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করেছেন। মরদেহ বাংলাদেশে নেওয়ার প্রস্তুতি চলছে। এর আগে নিউ ইয়র্কে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। কখন কোথায় জানাজা হবে তা পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ফজলে রাব্বি মিয়া 1946 সালের 15 এপ্রিল গাইবান্ধা জেলার শাঘাটা উপজেলার গাটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ফয়জার রহমান এবং মাতার নাম হামিদুন্নেসা। 1961 সালে তিনি গাইবান্ধা কলেজে ভর্তি হন। তিনি বিএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেছেন। পেশায় আইনজীবী ফজলে রাব্বি মিয়া রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন আইনজীবী। 1968 সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিল সনদ লাভ করেছেন। এরপর 1988 সালে তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য হন। 1958 সালে রাজনীতিতে আসেন ফজলে রাব্বি মিয়া। তখন তিনি 8ম শ্রেণীতে পড়তেন। 1958 সালের আয়ুব খান পাকিস্তানে মার্শাল ল চালু করেছিলেন। সে সময় ফজলে রাব্বির চাচা উক্ত ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ছিলেন। চাচার মাধ্যমে তিনি মার্শাল ল বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। 1962 থেকে 1963 সালে শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ শুরু হলে ফজলে রাব্বি মিয়া মুক্তিযুদ্ধে যোগদান করেন। তিনি 11 নং সেক্টরে যুদ্ধ করেছেন। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বৈশ্বিক জনমত গড়ে তুলতে তিনি কাজ করেছেন। ফজলে রাব্বি মিয়া 1986 সালের তৃতীয়, 1988 সালের চতুর্থ, 1991 সালের প্রথম, পঞ্চম ও 12ই জুন 1996 সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের গাইবান্ধা 5 আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর বাংলাদেশের আওয়ামী লীগে যোগ দিয়ে 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পরাজিত হন। 2008 সালে 9ম, 2014 সালে 10ম ও 2018 সালের 21 জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা 5 আসন থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। 1990 সালের আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। 10ম সংসদ থেকে তিনি ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফজলে রাব্বি মিয়ার স্ত্রীর নাম আনোয়ারা রাব্বি, যিনি 2020 সালের 26শে মে 11টার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ধন্যবাদ।